হ্যালো ফ্রেন্ড, আজ আমরা দেখবো কিভাবে নষ্ট বা পুরাতন পরে থাকা ল্যাপটপের ডিভিডি রাইটার পিসিতে কালেকশন করে কাজে লাগানো যায়। তো আমরা অ্যাভেলেবেল যে বাজার থেকে ডিভিডি রাইটার গুলো কিনি পিসির জন্য, সেগুলোর চাইতেও পুরাতন এবং নষ্ট ডিভিডি রাইটার গুলো অনেক ভালো। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। এটি আমার একটি পুরাতন ল্যাপটপ, ঘরে পড়েছিল। তো আমরা এই ল্যাপটপের ডিভিডি রাইটারটা খুলে কিভাবে পিসিতে কালেকশন করব সেটা আপনাদের মাঝে দেখাবো। তো আপনারাও ঠিক এভাবেই আপনার ঘরে পড়ে থাকা পুরাতন ল্যাপটপ বা নষ্ট ল্যাপটপের ডিভিডি রাইটার আপনি পিসিতে কালেকশন করে ব্যবহার করতে পারেন। এতে বাজার থেকে যে ডিভিডি রাইটার গুলো কিনে আনবেন তার চেয়ে ভালো পারফরমেন্স পাবেন এটা দিয়ে। তো আমি আমার ল্যাপটপ থেকে ডিভিডি রাইটারটা খুলে নিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই আপনাদের পুরাতন ল্যাপটপ থেকে ডিভিডি রাইটারটা খুলে নেবেন। ল্যাপটপ থেকে ডিভিডি রাইটারটা খোলার পর এবার ডিভিডি রাইটারের উপরের কেসিংটা খুলে নিতে হবে। উপরে কেসিংটা খোলার পর এখানে দেখতে পাচ্ছেন একটি বাল্বের মতো দেখা যাচ্ছে। তো এখানে দাগ না পড়ার জন্য তার জন্য আমি টিস্যু দিয়ে একটু ট্যাপিং করে নিচ্ছি। তো আপনারাও ঠিক এভাবেই এখানে যাতে স্পট না পড়ে সেজন্য ট্যাপ দিয়ে একটু ট্যাপিং করে নেবেন। এখন আমি ডিভিডি রাইটারের যেখানে ক্যাসেট বসানো হয় সেটি খোলার জন্য একটি পিন ব্যবহার করব। যেহেতু পাওয়ার ছাড়া এটি বাটন চাপলে খুলবে না, তাই এটি পিন দিয়ে খুলে নিতে হবে। তো বেশিরভাগ ডিভিডি রাইটারের বাটনের পাশে একটি ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে একটি পিন দিয়ে চাপ দিলে এটি খুলে যাবে। ডিভিডি রাইটারটি খোলার পর এখানে দেখবেন একটি সার্কিট রয়েছে এবং সার্কিটের সাথে একটি ল্যাম্প দিয়ে ডিভিডি রাইটারের সাথে একটি কালেকশন করা হয়েছে। তো এখানে খুব সাবধানে কাজ করতে হবে যাতে অন্য কোথাও প্রবলেম না হয়। সার্কিটের মধ্যে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে দুটি সকেট রয়েছে। তো একটি সকেট হলো SATA কেবল, যেটি দিয়ে ডাটা ট্রান্সফার হয়, আরেকটি হলো পাওয়ার সাপ্লাইয়ের সকেট, যেটি দিয়ে পাওয়ার সাপ্লাই অ্যাড করা হয়, যার মাধ্যমে এই ডিভিডি রাইটারটি চলে বা ডাটা ট্রান্সফারের যে সকেটটি রয়েছে। তো আমাদের ডাটা ট্রান্সফার বা SATA কেবলের যে সকেটটি রয়েছে সেটি PC এবং ল্যাপটপের উভয়টি সমান, তো এটি আমাদের কোনো সমস্যা নেই। আমাদের সমস্যা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের কালেকশনটি। তো এটি PC এবং ল্যাপটপের পাওয়ার সাপ্লাইয়ের সাথে কালেকশন মিল না থাকার কারণে দেখা যাচ্ছে যে আমরা অনেক ভালো ডিভিডি রাইটারগুলোও ফেলে দেই। এখানে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো SATA কেবল বা ডাটা ট্রান্সফারের যে সকেটটি রয়েছে সেটির মধ্যে রয়েছে 7টি পিন এবং পাওয়ার সাপ্লাইয়ের যে সকেটটি রয়েছে সেটির মধ্যে রয়েছে 6টি পিন। তো যেহেতু SATA কেবল বা ডাটা ট্রান্সফারের সকেটটি PC এবং ল্যাপটপের সাথে মিল রয়েছে, তো এটি আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। তো আমরা এখানে ফলো করব পাওয়ার সাপ্লাইয়ের যে সকেটটি রয়েছে সেটি। এখানে একটু ভালো করে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে সকেটটির মধ্যে তীর চিহ্নের যে এখানে রয়েছে এখান থেকে শুরু হয়েছে 1, 2, 3, 4, 5, 6 এভাবে। এখানে 6টি পিনের মধ্যে প্রথম পিনটি বাদ দিয়ে 2 এবং 3 যে পিনটি রয়েছে সেটি হলো 5 ভোল্ট পজিটিভ কালেকশন এবং 4 নম্বর পিনটি বাদ দিয়ে 5, 6 এটি হলো 5 ভোল্ট নেগেটিভ কালেকশন। এখানে আমি 1 নম্বর পিনটি বাদ দিয়ে 2 নম্বর এবং 3 নম্বর পিনটি একসাথে করে 5 ভোল্ট পজিটিভ কালেকশন দেব এবং 4 নম্বর পিনটি বাদ দিয়ে 5 নম্বর এবং 6 নম্বর পিনটি একসাথে করে 5 ভোল্টের নেগেটিভ কালেকশনটি দিব। তো আপনারাও ঠিক এভাবেই খুব সাবধানে এই কালেকশনটি করে নেবেন। এখানে বন্ধুরা আমি প্রথমে USB দিয়ে কালেকশন করেছিলাম। আমি ভাবছিলাম যে PC-র যে USB আউটপুট রয়েছে সেখান থেকে পাওয়ার দিয়ে আমি এই ডিভিডি রাইটারটি চালিয়ে নিব। তো আমি এখানে USB থেকে পাওয়ার সাপ্লাইয়ের কালেকশনটি দিয়ে সব কাজ করতেছিল ঠিকভাবেই, কিন্তু উইন্ডোজ দেওয়ার সময় এটি কাজ করতেছিল না। তাই আমি পরবর্তীতে USB কালেকশনটি পাল্টিয়ে একটু লম্বা করে আলাদাভাবে তার লাগিয়ে নিয়েছিলাম। আর আমরা PC-র জন্য যে পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করে থাকি সেখানে হার্ড ড্রাইভ এবং বিভিন্ন কুলিং ফ্যান চলার জন্য কিছু এক্সট্রা পাওয়ার কেবল দেওয়া থাকে। তো আমি সেখান থেকে হার্ড ড্রাইভের যে 5 ভোল্টের দুটি তার রয়েছে পজিটিভ এবং নেগেটিভ, আমার তৈরি করা ডিভিডি রাইটারের মধ্যে যে পজিটিভ এবং নেগেটিভ দুটি তার রয়েছে, তো আমি সেই দুটি তার পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ তারটির সাথে পজিটিভটি লাগিয়ে দিয়েছি এবং নেগেটিভ তারটি নেগেটিভ তারের সাথে লাগিয়ে দিয়েছি। এখানে ডিভিডি রাইটারের পাওয়ার কালেকশনটি করা শেষ। এখন ডিভিডি রাইটার থেকে একটি SATA কেবল দিয়ে মাদারবোর্ডের সাথে ডাটা ট্রান্সফারের যে SATA কেবলের সকেটটি রয়েছে সেখানে কালেকশন করে দিলেই হয়ে যাবে।
এটির মধ্যে আমার সকল কালেকশন শেষ। তো চলুন এবার এটি আমরা টেস্ট করে দেখি। এবার কম্পিউটারটি চালু দেওয়ার পর ডিভিডি রাইটারের পাওয়ার বাটনে ক্লিক করার সাথে সাথেই দেখুন ডিভিডি রাইটারটি খুলে গেছে। এখানে আমি একটি ডিভিডি ক্যাসেট দিয়ে এটি আমি আবার লাগিয়ে দিলাম। এখন মনিটরে দেখুন ডিভিডি যে ক্যাসেটটি আমি দিয়েছিলাম সেটি এখানে শো করছে। তো বন্ধুরা ঠিক এভাবেই আপনার ল্যাপটপের ডিভিডি রাইটারটা পিসির মধ্যে চালাতে পারেন। তো এটির মধ্যে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আর এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সি ইউ নেক্সট ভিডিও।